फ्यू मोर इयर्स फ्रॉम नाउ जब बच्चे लोग जीके बुक पढ़ेंगे स्कूल में, तो टीचर उन लोगों को आस्क करेंगे कि भाई बच्चे लोग पाकिस्तान इज फेमस फॉर, बच्चे लोग बोलेंगे टेररिस्ट मैम, टेररिस्ट। ओके, नाउ टीचर बोलेंगे कि इंडिया इज फेमस फॉर, तो बच्चे लोग सोचेंगे क्या बोलना है, तो बच्चे लोग बोलेंगे रेपिस्ट मैम। एंड द थिंग इज दैट द किड्स विल बाई नाउ दे नो वॉट अ रेपिस्ट इज। आई थिंक दैट इज द डिरेक्शन द कंट्री इज हेडिंग इन। एंड আমি এই কারণে ভিডিওটা করছি, এই কারণে না যে মানে যেটা ঘটেছে, বিট ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ও তো মাকা ভোসরা হয়ে গেছে এডুকেশন সিস্টেম। গেমিং কমিউনিটি যে ইন্ডাস্ট্রির সাথে আমি কাজ করি, টক্সিক অ্যাজ ফাক তো হয়ে গেছে। আমার নিজের না রীতিমতো না লজ্জা করে, কোনো যদি মানে এমনি কোনো বন্ধু যারা বাইরে কাজ করে তাদের জিজ্ঞেস করে মানে ভারত মানে আমি ভারতবাসী কিনা, আমার বলতে লিটারালি আমার লজ্জা করে, লিটারালি। এবার অনেকে দেশপ্রেমী থাকবে হয়তো যারা ভিডিওটা দেখছে, যাদের চুলকানি হবে যে মানে তুই তাহলে ভারতকে এত ভালোবেসেছিস না, যখন ভারতে থাকিস কেন। এবার হচ্ছে ম্যান, আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়াস কালচার, আই লাভ ইন্ডিয়ান ফুড, আই মাই সেলফ অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। বাট এই যে দশা, এই এই দশাতে কেউ থাকলে না কেউ নিজেকে প্রাউড বলতে পারবে না। And this is sad. The thing is that we are creating such a bad image of ourselves. And if a video we learned farak padta is video se. So the thing is that until and unless amra jara ei degree pichone jara দৌড়াচ্ছি তারা যতক্ষণ না পলিটিক্সে ঢুকছে, এডুকেশন এডুকেটেড লোকেরা যতদিন না পলিটিক্সে ঢুকবে এটা হতে থাকবে। কারণ আমাদের কনজিউমারদের হাতে বা ইনফ্যাক্ট যারা বড় বড় সেলিব্রিটি তাদের হাতে লার্নড পাওয়ার আছে, একমাত্র শুধু যারা এইসব করে আমাদের দেশ চালান তাদের হাতেই শক্তি আছে। বাট যাই হোক, তারা আপাতত ঘুমিয়ে আছে, যাই হোক ঘুমাতে থাকবে। অ্যান্ড ইটস রিয়েলি স্যাড ম্যান, বিকজ আই অলসো হ্যাভ আ গার্লফ্রেন্ড, আই হ্যাভ আ মম, আই হ্যাভ আ সিস্টার। অ্যান্ড ভাই মে বি থরকি হু ভাই, মেরে অন্দর বি থরক হে ভাই, বাট দ্য থিং ইজ দ্যাট দে ইজ নথিং টু সে অবাউট দিস, বাট ইটস স্যাড। অ্যান্ড অলসো ওয়ান মোর থিং, আগেকার দিনে রাজা থাকতো, ঠিক আছে, আগেকার দিনে রাজা থাকতো, দেয়ার ওয়ার ইউজ টু বি কিংস। ওকে, তো রাজারা কী করতো আগেকার দিনে, যখন পকেট মারি কেউ করতো, তো পকেট মারদের রাজারা কী করতো, ইনফ্যাক্ট সিম্পল একটা পকেট মারিদের মানে পিক পকেটিং যারা করতো, তো দ্য কিংস ইউজ টু গ্যাদার আ পাবলিক লাইক ট্রায়াল। সো কিং রাজারা ডাকতো মানে পাবলিক একটা ট্রায়াল, রাজাদের যারা অ্যানাউন্সার ছিল ওই শোনো শোনো মানুষ করে এরকমভাবে ডাকতো। তো একটা পাবলিক প্লেসে কী করা হতো, যারা ধরো পকেট মার, এটা আমি পকেট মারের কথা বলছি, আমি আরও হায়ার লেভেল ক্রাইমের কথা বলছি না। তো পকেট মারদের কী করা যেত, ওদের না তিনটে এরকম এরকম তিনটে এরকম পোল থাকতো, টানিয়ে ডাইরেক্ট পোড়ানো হতো, ওই কুত্তার বাচ্চাগুলোকে পোড়ানো হতো লিটারালি। তো বেসিক্যালি এটা হতো, আর তখনকার দিনে কি হতো, রাজাদের অনেক ডমিনেন্স ছিল, দ্য কিংস ইউজ টু ইনস্টিল ফিয়ার অ্যামং দ্য পিপল সো দ্যাট দিস ক্রাইমস নেভার ইউজ টু রিপিট দেমসেলভস ইন দ্য ফিউচার। বাট আজকালকার দিনে ক্রিমিনালদের ব্যাপারটা কি, ক্রিমিনালরা খুব মানে থাগ লাইফ, ক্রিমিনালরা ছোটোবেলা থেকে পিক পকেটিং করে, অনেকবার পুলিশের হাতে ধরা পড়ে, জেলে যায়। ওদের কাছে জেলে যাওয়াটা মানে ক্যাশ বাবু জেল মানে যায় আসলে, দ্য থিং ইজ দ্যাট উই নিড আ ডিফারেন্ট কাইন্ড অফ পানিশমেন্ট, লাইক আয়দার বান্টু কাটতে হবে, নাহলে এই কুত্তার বাচ্চাগুলোকে পাবলিক প্লেসে পোড়াতে হবে মানে জীবন্ত। বা থিং ইজ দ্যাট ইন্ডিয়াতে আগেকার দিনে রাজারা পোড়াতো, কারণ ইন্ডিয়ার বাজেট কম ছিল, বরাবরই কম ছিল। বাট ফ্রান্সে কী হতো, ফ্রান্সের কিং মানে ফ্রান্সে তো আলাদাই ব্যাপার, ওখানে গিলিটিন করে কাটা হতো, ঠিক আছে, মানে এটার ব্যাপার সিম্পল ক্রাইমের জন্য। আর আগেকার দিনে এত রেফেপ হতো না, আগেকার দিনে যুদ্ধ ফুদ্ধ হতো, লোকেরও তো টাইম ছিল না এসব করার। তো বেসিক্যালি এটা আগেকার দিনে মানে ক্রিমিনালরা দে আর বিজি ইন কনকারিং দ্য ওয়ার্ল্ড, আজকাল কিন্তু তো মানে একদম কুত্তার বাচ্চা হয়ে গেছে, বেসিক্যালি কুত্তারা যেটা করে। তো এটা হচ্ছে ব্যাপারটা, ভিডিওটা জাস্ট এমনি করলাম, জাস্ট আ পার্সোনাল ওপিনিয়ন, লার্ন ফারাক পড়তে এস ভিডিওসে। আর ইয়া ম্যান, ইটস আ স্যাড নিউজ। অ্যান্ড ইফ সাম ওয়ান আস্কস মি দ্যাট আর ইউ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান রাইট নাও, আই উড সে প্রোবাবলি নট, বাট আই এম ট্রাইং টু ফিল মেক মাই সেলফ প্রাউড অ্যাজ আ ইন্ডিয়ান। সো ইয়া দ্যাটস ইট গাইস, আই হোপ ইউ অল আর হ্যাভিং আ গ্রেট ডে, অ্যান্ড মামুনিরা একটু সাবধানে থাকো, ঠিক আছে। মুয়া।